পাননি? আমি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না। বিডিও স্যার বলেছেন যে আপনি মৃত কেন কিনা চেক করে লক্ষ্মীর ভাণ্ডার পাননি? কেন লক্ষ্মীর ভাণ্ডার পাননি? কেন ওখানে দেখাচ্ছে মৃত, মানে পেতেন বন্ধ হয়ে আগে গেছে? পেয়ে পেতাম, তারপরে ব্যাংকে গিয়ে চেক করেছে যে এখানে কিছু সুবিধা হচ্ছে না, যে আপনি বিডিও যান, বিডিওতে গিয়ে চেক করেছি যে বলে আপনি মৃত। রক্তে মাংসে গড়া মানুষটি একেবারে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, আর সেই মানুষটি কিনা সরকারি খাতায় মৃতদের তালিকায় ঠাঁই পেয়েছেন, আর এই কারণে তার বন্ধ হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। নিজেকে জীবিত প্রমাণ করতে আবার প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে আদালত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন ওই গৃহবধূ। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 নম্বর ব্লকের খেপুত গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বার গ্রামে। জানা গেছে ওই গ্রামের বাসিন্দা পূর্ণিমা বারিক, বয়স 35 বছর, পরিবারে রয়েছেন স্বামী ও 2 কন্যা সন্তান। অত্যন্ত দরিদ্র পরিবার এই মহিলার, আর 5 জন গৃহবধূর মতো তিনিও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন। সেই টাকায় অনেক উপকার হতো এই মহিলার। হঠাৎ করে চলতি ইংরেজি বছরের জুন মাস থেকে তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যায়। কি কারণে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে গেছে তা জানার জন্য বিভিন্ন দপ্তরে তিনি গিয়েছেন। গিয়ে তিনি জানতে পারেন তিনি নাকি মৃত। এমন কথা শুনে হকচকিয়ে ওঠেন পূর্ণিমা দেবী। জলজ্যান্ত দাঁড়িয়ে থাকা মানুষটি কি করে সরকারি খাতায় মৃত হয়ে গেলেন তা জানতে আরও একাধিক দপ্তরে গিয়েছেন, এমনকি আদালতে গিয়েও তিনি এফিডেভিট করিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তবে বিডিওর তরফে তিনি সমস্যা সমাধানের আশ্বাস পেয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ায় সব থেকে বড় যে সমস্যায় তিনি পড়েছেন তা হলো মেয়েদের টিউশনির টাকা তিনি দিতে পারছেন না, কারণে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ দিয়ে তিনি তার 2 মেয়ের টিউশনির টাকা মেটাতেন বলে জানিয়েছেন পূর্ণিমা দেবী। কি সমস্যাটা কি হয়েছে? লক্ষ্মীর ভাণ্ডার পাননি? আমি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না। বিডিও স্যার বলেছেন যে আপনি মৃত। লক্ষ্মীর ভাণ্ডার পাননি? লক্ষ্মীর ভাণ্ডার পাননি? কেন ওখানে দেখাচ্ছে মৃত, মানে পেতেন বন্ধ হয়ে গেছে? আগে পেতাম, তারপরে ব্যাংকে গিয়ে চেক করেছে যে এখানে কিছু সুবিধা হচ্ছে না, যে আপনি বিডিও যান, বিডিওতে গিয়ে চেক করেছি যে বলে আপনি মৃত। মৃত মানে লক্ষ্মীর ভাণ্ডার না পাওয়ার জন্য সমস্যা কি হচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডার সমস্যা যে না পাওয়ার জন্য মেয়েদের টিউশনের পয়সা দিতে পারছি না, সংসারে একটু অবস্থা খারাপ, সেই রকম সংসার চালাতে পারছি না। মানে হঠাৎ করে আপনি জীবিত তারপরে আবার মৃত হয়ে গেলেন? মানে মায়ের ওই মা মারা গিয়েছিল, সেখানে আর্জি কলে আধার কার্ড লেগেছিল, আর যেখানে দেহ সংস্কার করা হয়েছিল সেখানে আধার কার্ড লেগেছিল। মানে সেই থেকে সমস্যাটা বলে কে বললো আপনাকে? বিডিও স্যার। আচ্ছা, মানে এখানে মৃত দেখাচ্ছে, অনেকবার গেছি, তাহলে এখনো সমস্যার সমাধান হয়নি? এখনো সমাধান হয়নি। তারপর বিডিও স্যার কালকে ডেকে পাঠিয়েছিলেন, জিজ্ঞাসা করলেন সব কিছু, তারপর বললো আমি তাহলে মেদিনীপুর যেতে হবে, বললো না মেদিনীপুর আর যেতে হবে না, এখান থেকে ঠিক করছি। কবে লাগা ঠিক হবে কিছু বলেছে? না, কিছু বলে না, এটা শুধু ডেকে জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, ডেকে জিজ্ঞাসা। কতবার ঘুরেছেন প্রশাসনে? আমি 8 বার ঘুরেছি ওখানে। তারপরে আদালতেও গেছেন এপিটোপিট করতে? হ্যাঁ, আদালতেও গেছি, এপিটোপিট করেছি। মোটামুটি এখনো আপনার চালু হয়নি? না, এখনো চালু হয়নি। কালকে তো বিডিও স্যার ডেকেছিল, আগের বিডিও স্যার রিটার্ন হয়ে গেছে, সেই বিডিও স্যার ছিলেন না, এটা নতুন এসেছে। আমি তাহলে বলছি কে লিখেছেন এটা, বলে আমার এটা নয়, আগের বিডিও স্যারের এটা। অন্যদিকে জীবিত মানুষকে সরকারি খাতায় মৃত দেখানো এবং এই কারণে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ার এই বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়েছেন বলে জানিয়েছেন দাসপুর 2 নম্বর ব্লকের বিডিও প্রবীর কুমার শেঠ। তিনি জানিয়েছেন ওই মহিলার সাথে তিনি কথা বলেছেন, জেলা দপ্তরেও বিষয়টি জানানো হয়েছে, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এই বিষয়টা জানেন না কি বলবে? হ্যাঁ, বিষয়টা জানার পরে খোঁজ নিয়েছিলাম, আমি গতকাল তাকে ডেকেছিলাম, কথা বলেছি, তার লক্ষ্মীর মানে উনি পেতেন, কোনো কারণে টেকনিক্যাল সমস্যা বা কোনো কারণে তার লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যায়, কথা বলেছি এবং জেলার সঙ্গে আমি চিঠি অলরেডি পাঠানো ছিল, জেলার সঙ্গে একটু কথা বলেছি, হয়তো শীঘ্রই তার সমস্যার সমাধান হবে। ইন্ডিয়ান, চাইনিজ ও রাশিয়ান খাবারের সেরা ঠিকানা হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সুসজ্জিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুর বিরিয়ানি, কাবাব থেকে শুরু করে নানান রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে। মনের মতো খাবার হোটেলে বসে ছাড়াও বাড়িতে বসেও পেয়ে যাবেন আপনি, রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, প্রিয়জনদের নিয়ে আজই আসুন হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ঠিকানা জয়রামবাটি, সবজি বাজার সন্নিকট, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 7319491991 অথবা যোগাযোগ করুন 9475331351 এই নম্বরে। আমাদের ওয়েবসাইট www.hokeparty.com।